গতকাল 26 তারিখে একটা ইসলাম গোটা পশ্চিমবঙ্গব্যাপী একটা বাংলা বনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং তা যে প্রদর্শন হচ্ছিল তার পরবর্তীকালে তার সেই বনকে প্রতিরোধ করার জন্য আর এক দল বড় ইসলামপুর শহরে অনেক বড় মিছিল করে তারা যায়। সেই মিছিলের মধ্যে থেকে পেছন দিক থেকে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমাদের ইসলামপুরের দোকানের প্রত্যেকটা দোকানে পাথর বর্ষণ করে এবং দোকানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, দোকানের দরজা ভেঙে যায়, শাটারের তালা ভেঙেছে। এইরকমভাবে আমাদেরকে এবং কিছু দেখা গেছে যে র‍্যাপ এবং কমব্যাক্ট বাহিনী রোডে দোকানদারদের চলাফেরাও বন্ধ হয়ে গেছিলো, এরকম একটা অবস্থায় দাঁড়ায়। আমরা তাতে ভীষণ ব্যথিত হয়েছি। ইসলামপুর শহরের ইতিহাসে এই সিচুয়েশন আমরা কোনো দিন দেখিনি। আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা ইসলামপুরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ইসলামপুরে ব্যবসায়ী বন্ধ রেখেছি। দাদা, জীবনমোড়ের ব্যবসায়ীদের দোকান লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কাল? হ্যাঁ, আমাদের কাছে জীবনমোড় থেকে এসেছিলেন এবং একটা গুলির ওরা পেয়েছে। সেই গুলিটা আমাদেরকে একটু আগে দেখিয়েছেন, অন্য মিডিয়া যারা এসছেন তারা গুলিটার ছবি নিয়ে গেছেন। এই মুহূর্তে আমার কাছে গুলিটা নেই, তারা আবার নিয়ে গেলেন। তো ওখানেও গুলি চলেছে এবং দোকান প্রচুর আমার ব্যবসায়ী বন্ধুদের দোকান ভাঙচুর হয়েছে। আমরা এর জন্য প্রচণ্ড দুঃখিত এবং যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে আমাদের যেন নিরাপত্তা রক্ষা হয়, নিরাপত্তা প্রশাসন আমাদেরকে দেন, সেই জন্য আমাদের আজকে বন্ধ চলছে। আমাদের মিছিল কালকে হয়েছে, গতকাল আজকে আমাদের মিছিল বেরিয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। এর পরবর্তীতে আমরা থানায় যাব। থানায় গিয়ে আমাদের যা দাবি দাওয়া আছে সমস্ত কিছু আমরা আইসির কাছে দেব। এসডিপি অ্যাডিশনাল এসপি সাহেবের সাথে কালকে আমার কথা হয়েছে, উনি রিকোয়েস্ট করেছিলেন বনটা ডাকার জন্য। কিন্তু আমার ব্যবসায়ী বন্ধুদের এতটাই দুঃখ, এতটাই ক্ষোভ ছিল, যার পরিবর্তে এটা কিছুতেই সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীকালে আমাদের থানায় যেতে হবে, সব এখানে এবার জমা দিতে হবে।